বুয়েটের প্রায় 40 জন ছাত্র তারা আমাদের কাছে কিভাবে সে আত্মহত্যাটি করেছেন এবং তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ তারা আমাদের সাথে 3 ঘন্টা 10:30 থেকে 1:30 পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলেছেন 522টা নাম্বারে সে কথা বলেছেন আমরা 522 জন লোককে আমরা তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধু সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে না আমরা আমরা আপনারা জানেন যে আমরা 38 দিন এই মামলাটা আমরা তদন্ত করেছি তদন্ত করে আমরা আগেও একবার আপনাদের বলেছি যে তার মানসিক স্বাস্থ্যের কথা তার মানসিক অবস্থার কথা আমরা আপনাদেরকে বলেছি এবং সে বুরসাকে নামিয়ে দিয়ে সে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একা একা ঘুরে ফিরিয়েছেন সে ব্যাখ্যা আপনাদের আমরা দিয়েছি এবং কোথাও কোনো জায়গায় তার সাথে কেউ ছিলেন না সে একবার সে অ্যাটেম্প নিয়েছিলেন যে বাবুবাজার ব্রিজে সেখানে 10:10 থেকে 11:00 অনেক লোক ছিল সে ব্যর্থ হয়ে সে আবার সে নিজে নিজে কথা বলে সে আবার এখান থেকে ফিরে এসে জনসন রোড তারপর আসলেন গুলিস্তান গুলিস্তান থেকে সে আবার গেলেন হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গিয়ে সে যে লেগুনা উঠলেন সেই লেগুনা যে 2:34 আমরা বলেছি আপনাদেরকে সে এখন যে এই ব্রিজ সুলতান আগমাল ব্রিজের এক সাইডে নামেন নয় কিন্তু আমরা তখন আপনাদের বলেছিলাম যে সে কখনোই চনপাড়া ব্রিজ দিকে যায় না এবং চনপাড়া ব্রিজে কোনো ঘটনা ঘটে নাই এটাও আমরা আপনাদেরকে বলেছিলাম তার মানসিক স্বাস্থ্যের কথা বলেছিলাম আমরা 38 দিন তদন্ত শেষে আমরা আমরা অলরেডি আপনাদের সামনে বলেছি যে এটা একটা সুইসাইডাল ঘটনা এখানে কেউ তাকে মারে না এই কথাটা আমরা বলেছি বলার পরে আমাদেরকে আজকে বুয়েটের প্রায় 40 জন ছাত্র তারা আমাদের কাছে কিভাবে সে আত্মহত্যাটি করেছেন এবং তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ তারা আমাদের সাথে 3 ঘন্টা 10:30 থেকে 1:30 পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদেরকে টোটাল ঘটনাটাই বুঝেছি এবং তার পরিবার এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয়সঙ্গে বুঝিয়েছি যে এই কারণে সে আত্মহত্যা করেছেন কারণ আপনারা জানেন সে কোনোদিন বাবুবাজার ব্রিজ এবং সুলতানা কামাল ব্রিজ সে কোনোদিন 2 বছরে কোনোদিন সেখানে যায় নাই এবং সে বুরসাকে নামিয়ে দিয়ে সে যে রাত 9:30 থেকে সে যে একা একা ঘুরে বেরিয়েছেন আমরা এমনকি সে 2 বছরে 522টা নাম্বারে সে কথা বলেছেন আমরা 522 জন লোককে আমরা তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি এবং সে তার সে নোবেল পড়তেন সে হলো আলবার্ট ফেমো এবং নিটসের তারা একটা নোবেল ওলিগুলি পড়তেন সেখানে সে পরিবার জীবন বৃত্তান্ত নিয়ে সে সেখানগুলি আলোচনা করেছেন এবং সে তার এক বান্ধবীকে সে মুমুকে সে লিখেছেন যে আমার 30 বছরের অধিক কারো বাঁচার এক্তিয়ার হওয়া উচিত না মানে 30 বছরের অধিক প্রয়োজন নাই সে কথাটা তার ব্যাখ্যায় বলেছেন আবার আরেকটা কথায় বলেছেন আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধু সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং সে আরেকটি জায়গায় তার বন্ধুকে মেসেজ দিয়ে বলেছেন যে দেখবা কোনো একদিন সকালে শুক্রবারে ঘুম থেকে উঠে দেখবা যে হয়তো কেউ মানে এরকম একটা আত্মহত্যার কথা সে বলেছেন কিন্তু শুক্রবারে কিন্তু সে আত্মহত্যাটি করেছেন তার বন্ধু বান্ধবের কাছে সে যে বিভিন্ন ধরনের কথা বলা সে যে ঘোরাফেরা করা এবং একা একা ঘোরাফেরা করা এবং ডাক্তারের যে সুরথাল রিপোর্ট সেখানেও কিন্তু তার গায়ে কোথাও কোনো চিহ্ন নেই এবং সে তার বুতমের মধ্যে বুতমের শিরা নেই দস্তাদস্তির চিহ্ন নেই এবং সে সেখান থেকে যে মাস ইয়ে থেকে যে লাভ দিয়ে পড়েছেন সেটাও আপনারা সিসিটিভিতে দেখেছেন এবং তার মোবাইল তার যে মোবাইল তার মোবাইল ছিল পকেটে টাকা ছিল পকেটে কোনো ঘড়ি ছিল কোনো কিছু কিন্তু কেউ নেই নাই তো সব কিছু মিলে আমরা আপনাদেরকে বলেছি এটা আত্মহত্যা ঘটনা এবং আজকে তার বন্ধুবান্ধব বুয়েটের যে 40 জন শিক্ষার্থী এসেছিল তারাও আমাদের সাথে সব কিছু দেখে তারা তারা একমত পোষণ করেছেন মোটামুটি তারা একমত পোষণ করেছেন এবং আমি মনে করি আমাদের টিম এবং আরেকটা বিষয় হচ্ছিল সে বিক্টিম নূর মানে পরশ ছিল একটা ইন্ট্রোভার্ট সে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতেন না এবং তার রেজাল্ট যে খারাপ হচ্ছিল সে কিন্তু বুঝতে পেরে তার রেজাল্টের পরে এক প্রথম সেমিস্টার 3.15 পরে 2.67 এগুলি হচ্ছিল সে কিন্তু তার লোকজন কাউকে বলতেন না এবং তাই সে আরেকটা কথা বলছিলেন যে 95% মানুষের জীবন হলো পরিবার দ্বারা সীমাবদ্ধ এটা 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 থাকা ঠিক না তাই আমার কাছে মনে হচ্ছে তার পরিবার তাকে বাসায় থাকতে বলতেন এবং সে বাসায় থাকতে চাচ্ছেন না সব কিছু মিলিয়েই আমরা যেটা আমরা পর্যালোচনা করি আমাদের তদন্তকারী টিম যেটা সিদ্ধান্তে এসেছে যেটা কি মার্ডারের কোনো লক্ষণ নেই সনপাড়া যাওয়ার কোনো লক্ষণ কোনোদিনই সে যায় নাই এবং অতীতের 2 বছরে সে কোনোদিনই যে যে জায়গাগুলি রাতের বেলা একা ঘুরিয়ে বেরিয়েছেন এই কথা মানে আনইজেল মানে ডিস্টার্ব সে কোনো কারোর একা একা কথা বলেছে কিন্তু কোনোদিন সে এই এলাকাতে